ওগো সোনারাই বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তবরিণী নারিণ শোধিতে শোধিতে তোমার ধার মনে করি কতবার, তাই পুনা মোরে হবে জনমিতে রাধে গো, পুনা মোরে হবে জনমিতে। আমি তো জিকাল বর করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, আমি তো জিকাল বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আর তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব আর ভেবে তব ভাব হইবে স্বভাব, স্বভাবে ছাড়িবে দেহ, হইবে স্বভাব ছাড়, আর তো জীবংশী কর হব দণ্ডধর, রাখিতে নারিবে কে হর, তো জীবংশিক রাখিতে নারিবে কে হিতি কাল বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, মিতজি কাল বরণ অনেক কথা বলেছেন, শেষ পর্যন্ত বললেন হে রাধে আমি এই দ্বাপর লীলাতে তোমার ঋণ পরিশোধ করতে পারলাম না, এবার যদি তোমার ঋণ পরিশোধ করতেই হয় এরপরে কলিকালে আমাকে যেতে হবে, কিন্তু কিভাবে যাব জানো, আর এই বংশীধ্বনি নিয়ে যাব না, আমি তোমার অঙ্গের কান্তি আর তোমার অন্তরের ভাব, তুমি সেই সম্পদ আমার ঝোলায় একটু ভিক্ষা প্রদান করো। কেন ভক্ত না হলে ভগবানকে আস্বাদন করা যায় না, তাই আমি তো ভগবান অহং সর্বস্ব ব্রহ্মত্ব সর্বং পরার্থতে আমি বলেছি, আমি সমস্ত কিছুর ভক্তা, এই অভিমান নিয়ে তো আর যে ভজ্ঞা তাকে আস্বাদন করে তার আনন্দ আস্বাদন করা যায় না, তাই হে রাধে তোমার অঙ্গের কান্তি আর হৃদয়ের ভাব এইটা আমি ভিক্ষার্থী হয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আমাকে আমায় ভিক্ষা প্রদান করো। তখন বৃষভানন্দিনী রাধা ঠাকুরানী বলছেন হে গোবিন্দ তুমি কেন চাইছ, তুমি কি পারবে তোমার অন্তর থেকে কৃষ্ণের কৃষ্ণত্বকে তুলে ফেলে দিয়ে রাধার হৃদয়কে বসাতে, পারবে তোমার হৃদয়ে বসাতে, তা তো পারবে না, আর রাধার হৃদয়ে যে কৃষ্ণ বিরহের অগ্নি দাউ দাউ করে জ্বলছে এ দহন শক্তি সহ্য করবার তোমার নেই, তুমি পারবে না। তবু তখন কৃষ্ণ বলছেন আমি তবু চাই তুমি আমাকে দাও তোমার অঙ্গের কান্তি এবং অন্তরের ভাব। আচ্ছা তোমার যদি ইচ্ছা হয় দিব্য সূর্য কুণ্ডের তীরে স্বরূপতয়া কলাভি অনন্ত কলায় পরিপূর্ণ যে বিশ্বভারুনন্দিনী রাধা ঠাকুরানী কৃষ্ণ সেবা কলা, সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, ভাবকলা, প্রেমকলা সমস্ত কলায় পরিপূর্ণ তিনি, আর সেই বিশ্বভানন্দিনী তখন তার অন্তরের হৃদয়ের ভাব এবং অঙ্গের কান্তি দিয়ে সুন্দর করে দিব্য গোলক বৃন্দাবনে সূর্যকুণ্ডে তাকে সাজিয়ে দিলেন, আর অনন্ত কলায় পরিপূর্ণ নেমে হয়ে পরিপূর্ণ হয়ে নেমে এলেন আমার প্রেমাবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু।
আর কৃষ্ণ জানাইয়া জীব জগৎ কইল ধন্য, সে কারণে নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণকে কিভাবে জানাতে হয়, উচ্চৈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। জগতের মানুষ জানে ক্রন্দনের মধ্যে হৃদয় বিদীর্ণ করার মতো দুঃখ আছে, কিন্তু ক্রন্দনের মধ্যে যে হৃদয় ভরানো আনন্দ আছে সেটা জগতের মানুষ জানে না। কি বলে কাঁদতে হবে, যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে তাহলে তার হৃদয়তে যে আনন্দে ভরে উঠবে সেই সংবাদ নিয়ে এলেন আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু।